الله الرحمن الرحيم والذين آمنوا أشد حبا لله صدق الله العظيم আজকের এই মাহফিলে মহতরম সদর মজলিস মাজহারুল উলামায়ে কেরাম মুরব্বিয়ানে ইকরাম কোম্পানিরা কিয়ামতের দিন শপথ বিচারি কিয়ামতের দিন আর আমরা যা করি আর সব তার বিচার হইব মানুষের জিন্ন তো হইব পশু পক্ষীরও বিচার হইব একজনে পশু যদি আরেক পশুরে মারে কিয়ামতের দিন আল্লাহ যেগুরে মারছে হগুরে হগুরি মারাইয়া আল্লাহ সবরে মাতৃ করি লাগিব তন্মধ্যে কয়েকটা পশু আছে যারারে আল্লাহ বেশ করি লাগিব কয়েকটা প্রাণী আছে আল্লাহ তারারে বেশ করিব তন্মধ্যে একটা হইল আসহাবে কফর কুত্তা আপনারা সবে জানেন বনি ইসরায়েলের কয়েকজন আউলিয়ায় কেরাম জালিম বাদশাহ থেকে নাজাত পাইবা লাগিয়া এক গুহার মধ্যে গিয়ে লুকাইছিল রাস্তার মধ্যে তারা লগে কুত্তা আসল কুত্তার আসলত তো ঘাউ ঘাউ করা দেখা ও তারা তারে না এবার লাগে ইটা আইলা মারলা কুত্তায় আল্লাহর কাছে আত ফাঁসিয়া দোয়া করল বলে আল্লাহ আমার মাথা গভীর দয় আমি আউলিয়া কেরাম লোকে তোরা মাতিতাম আল্লাহ তারারে তানে মাথা গভীর দিলা তাই আউলিয়া কেরামে যখন তানে বাগাইতে চাইলে ফাটর মাত্রা তখন আউলিয়া কেরামে সম্বোধন করে কইলা ওয়াল্লাহি ইন্নি উহিব্বুল আউলিয়া ওয়াস সালিহিন আল্লাহর কসম ভাইয়া ভাইয়া আমারে মারিও না তোমরা আমি আউলিয়া কেরাম হলার বালা মানুষে বালা পাই এ কথা উনিয়া তারা লগে কুকুরকু গেল এ আউলিয়া কেরাম হল গিয়া গুহার মধ্যে লুকাইলা আসহাবে কফ এরারে পাওয়া কফ মানে গুহার বাসিন্দা হল কুকুর তারার গেইটির সামনে হুতন আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এই আউলিয়া কেরামর ফজিলত ওলা দিলা আল্লাহর হবিবরে কইরাইয়া রাসূলুল্লাহ আপনি দেখবা যখন এই গুহার সামনে দিয়া সূর্য উঠে আমি সূর্যের ডান দিকে সরাই দেই যখন সূর্য পশ্চিম দিকে অস্ত যাইতে চায় আমি বাঁ দিকে সরাই লাই কি কারণে সরাই বলে এটা একটা অর্ডিনারি গুহা নয় এটা একটা অর্ডিনারি জায়গা নয় যে জায়গার মধ্যে আমার আউলিয়া কেরাম হল সাহিত এরা সম্মান করতে গিয়ে আল্লাহ যে সূর্য যেটা সূর্যর আল্লাহ একটা অর্বিট বা তার গতিপথ দিয়া দিছে সূর্য কোনো দিন পরিবর্তন করে না সে পূর্ব দিকে উঠে আল্লাহর হুকুমে পশ্চিম দিকে গিয়ে যায় কিন্তু আউলিয়া কেরাম ও ধরনের আউলিয়া কেরাম আল্লাহ বলছেন সূর্য যখন তুমি উঠবা তোমার গরম যেটা আমার আউলিয়া কেরামরে যেন ক্ষতি না করে কুরআন শরীফের আয়াত আল্লাহ পাকে অর্ডার লগে সূর্য যখন উঠত আল্লাহ ডাইন দিকে তার সূর্যরে সরাইয়া দিত গিয়া যে আউলিয়া কেরাম হেম্পার না হবে যখন অস্ত যাইত আল্লাহ ভা দিকে সরাই দিতা এরা কুরআন শরীফের মধ্যে আল্লাহ পাকে ফরমাই এরা কতজন আসলা এই আউলিয়া কেরাম কতজন আসলা কুরআন শরীফের আয়াত সূরা কফ পার করলে আপনারা পাইবা সায়াকুলুনা সালাসাতুন রাবিউহুম কলবুহুম আল্লাহ জানাই দিলা মানুষে কইবা বা কইত্রা এরা তিনজন কতজন আসলা আউলিয়া কেরাম তিনজন আল্লাহ কই না তিনজন নাই রাবিউহুম কলবুহুম তারা চার নম্বর হইল তারার কুত্তা আল্লাহ কই তারা তিনজন নাই চতুর্থ নম্বর হইল তারার কুত্তা এই যে কুত্তা যে কষ্ট
আল্লাহর কসম খাইয়া কইছিল আমি আউলিয়া কেরামরে বালা ভাই, সালেহিনদের বালা ভাই, আল্লাহ তার স্থান ওরা দিছে। যখন আউলিয়া কেরাম হলে গুহার মধ্যে খরচ ফিটাইতা, কুত্তায় খরচ ফিটাইত। তার আউলিয়া কেরাম যখন ডাইন দিকে ঘুরিতা, কুত্তাও ডাইন দিকে ঘুরিত। যখন বাউ দিকে ঘুরিতা, কুত্তাও বাউ দিকে ঘুরিত। এই এক কুত্তা আউলিয়া কেরামর রে বালা হওয়ার কারণে রোজ কিয়ামতের দিন আল্লাহ তারে মানুষের সুরত দিয়া জন্য তৈরি লাইব। যারা এক কুত্তারে যদি আল্লাহ অলিয়াল্লাহরে বালা মারার কারণে যদি জন্নত দিলার দেখবো আসাবে কফর কুত্তা জন্নত যাইব। যে আমরা লাগান হকির হল যদি আউলিয়া একরামরে বালা পাই, এরার পিছনে পিছনে দৌড়াই। আমরার নাম তো আল্লাহ আশরাফুল মখলুকাত কইছে, শ্রেষ্ঠ জীব। আল্লাহ কি আমরা অলিয়াল্লাহর লগে জন্নতে দিত না? আমরা এই আশা করিয়া আমরা আউলিয়া একরামকল জিয়ারত আই, আউলিয়া একরামর পিছনে পিছনে ঘুরি। যেহেতু আল্লাহ বনি ইসরায়েল আসাবে কফর কুত্তারে যদি আল্লাহ এই অলি আল্লাহর মহব্বত করার কারণে জন্নত দিতে পারছে, আমরা আরো বুক করা আশা যে আমরা আইব আলী সাহেবর পুরুষ মুবারক নিয়ে আমরা ফাল দিয়াই আল্লাহর বন্ধা 63 বছর মসজিদের মধ্যে কাটাই দিয়েছেন আল্লাহরে রাখতে রাখতে, দুনিয়ায় রে ছাড়িয়া সব কিছু বিচ্ছেদ দিয়া 63 বছর যে আল্লাহর বন্ধা মসজিদে বই আল্লাহরে রাখিতে পারছেন। এরা লগে যদি আমরা তুলা সম্পর্ক রাখি যে আমরার বিশ্বাস আমরা রাখি দা কিয়ামতের দিন আল্লাহর এরার কারণে হয়তো আসামে কখন যদি কুত্তা জন্নত যাইতে পারছে, আমরাও আশা করি আর আল্লাহ আমরাও এরা লগে জন্নত দিব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।